আসসালামু আলাইকুম। আজকে আমরা 17 নম্বর ক্লাস করব। তোমাদের 16টা ক্লাস গত আগেই হয়ে গেছে, আজকে 17 নম্বর ক্লাস। বা আজকে মাথা ত্রিশে যে বাকি অংশটা আছে, রিডিং আজকে পুরোটাই পড়ে ফেলবো আর পাঠ পরিস্থিতি টুকু পড়ে ফেলবো। তারপর ব্যাকরণ হলো একই শব্দে ভিন্নার্থের প্রয়োগ, এটা হলো জিপি 211 নম্বর পৃষ্ঠা। জিপি বলতে গাইড প্রেস, তোমাদের যে এনসিসি থেকে যে বাংলা গাইড বইটা দেওয়া হয়েছে ওই গাইড বইয়ের 211 নম্বর পেজ আছে, ওখান থেকে মার্ক করে দিব, ওগুলো পড়ে ফেলবো। আর হাফ সম্ভাষণ, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, মানে যারা যেখানে সুন্দর তাকে সেখানে থাকতে দিতে হয়। বন্যরা বনে সুন্দর মানে যারা বনে বসবাস করে তাদেরকে বনেই তারা বনেই ভালো লাগে। আর শিশুরা যেমন মায়ের কোলে ভালো লাগে, ঠিক সেরকম বনেরা যারা মানে যেটা যে জায়গায় থাকার কথা তাকে সে জায়গায় থাকতে দিতে হবে, না হলে সমস্যা। এরকম একটা ভাব সমস্যা আছে, এটা হলো 235 পৃষ্ঠা। তোমাদের এনসিসি গাইড বইয়ের 235 পৃষ্ঠা আছে, ওই 235 পৃষ্ঠা থেকে তোমরা এই সব ভাব সমস্যাটা মুখস্থ করে ফেলবা। কারণ তোমাদের বইয়ের যে ভাব সমস্যাগুলো আছে ওগুলো মোটামুটি পড়া হয়ে গেছে, তোমরা একটু এক্সট্রা ভাবে পড়লে এখন থেকে এখন পড়ে রাখলে তোমাদের পরে ক্যাডেট কলেজে পরীক্ষার জন্য সুবিধা হবে। এই জন্য আমি এক্সট্রা করে এই ভাব সমস্যাটা দিয়ে দিছি। তোমরা তাহলে মাদার তেরেসার গল্পটা বের করো, 38 নম্বর পৃষ্ঠা মনে হয়, এই গল্পটা বের করে ফেলো। মানুষ মানুষকে ভালোবাসবে এটাই স্বাভাবিক, কিন্তু সবসময় তেমন দেখা যায় না। আবার বিভিন্ন যুগে এমন মানুষও পৃথিবীতে আসেন যারা মানুষের সেবাতেই প্রাণ মন সব ঢেলে দেন। মানে মানুষ মানুষের সেবা করবে এটা ঠিক আছে, কিন্তু অনেক সময় আছে দেখা যায় আমরা অনেকে করি না, কিন্তু মাঝে মধ্যে কিছু লোকজন আছে যারা দেখা যায় তারা সারা জীবন মানুষের সেবার কাজে উৎসর্গ করেন, ভালোবাসা দিয়ে তারা জয় করে নেন দুনিয়া। মাদার তেরেসা ছিলেন তেমনি একজন অসাধারণ মানবদরদী। এটা মার্ক করে নাও যে মাদার তেরেসা কি ছিলেন, একজন অসাধারণ মানবদরদী ছিলেন। এটা কিন্তু ব্যাখ্যা করতে আসতে পারে যে এই লাইনটা ব্যাখ্যা করো, তখন কি করবো, তিনি কি কি কাজগুলো করেছেন, কাদের জন্য, শিশুদের জন্য কি করেছেন, কুষ্ঠরোগীদের জন্য কি করেছেন, এগুলো তুমি মানে আরো বাকি যেগুলো আছে ওগুলো লিখে তুমি তারপরে দিয়ে দিবে। এই উপরুক্ত কাজের জন্য মাদার তেরেসাকে বলা হয় তিনি একজন অসাধারণ মানব দরদী। মাদার তেরেসা জন্মেছিলেন অনেক দূরের দেশ আলবেনিয়ার স্কপিয়াতে। এটা মার্ক করে না যে মাদার তেরেসা কোথায় জন্মগ্রহণ করেছিলেন। 1910 খ্রিস্টাব্দের 26 আগস্ট তার জন্ম। এটা মার্ক করে না যে কত সালে এবং কত তারিখে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন বাড়িঘর তৈরির কারবারি। কারবারি মানে কি, যারা কাজ মানে বাড়িঘর তৈরি করতে পারে তাদেরকে কারবারি বলা হয়, বা নাম নিকোলাস বোঝাজিউ। এটা মার্ক করে না যে মাদার তেরেসার বাবা কি ছিলেন, বাড়িঘর তৈরির কারবারি, যারা বাড়িঘর তৈরি করেন বা কার্পেন্টার বলতে পারো। আর হলো নাম কি ছিল, নিকোলাস বোঝাজিউ। মায়ের নাম দ্রানাফিল বার্নাই। বানানগুলো কিন্তু অনেক কঠিন, বানানগুলো ভালো করে খাতায় লিখে লিখে পড়ে ফেলবা। পারিবারিক পদবী অনুসারে, মানে অনেকের পারিবারিক পদবী অনুসারে থাকে, কারো নাম চৌধুরী থাকে, কারো নাম খান থাকে, কারো নাম শেখ থাকে, তো এই পারিবারিক পদবী অনুসারে কন্যার নাম রাখা হয় অ্যাগনেস গঞ্জা বোঝাঝিউ। তাহলে মাদার তেরেসার প্রকৃত নাম কি, অ্যাগনেস গঞ্জা বোঝাঝিউ। তিন ভাই বোনের মধ্যে অ্যাগনেস ছিলেন ছোট। তাহলে মাদার তেরেসা কয় ভাই বোন ছিল, তিন ভাই বোন। আর মাদার তেরেসা কততম ছিল, তৃতীয় ছিল। বড় হয়ে সন্ন্যাস ব্রত গ্রহণের সময় তার নাম হলো মাদার তেরেসা। তাহলে পরীক্ষা আসতে পারে যে মাদার তেরেসার নাম কখন মাদার তেরেসা হয়, লিখতে হবে কি, সন্ন্যাস ব্রত গ্রহণ করার সময়, যখন তিনি ভাবলেন যে না আমি আর এখন এই সংসার জীবন ত্যাগ করে, এই সাংসারিক জীবন ত্যাগ করে সে মানুষের সেবায় উৎসর্গ করবে, তখন থেকে তার নাম হয়েছে কি, মাদার তেরেসা। তেরেসা যখন খুব ছোট তখন ইউরোপ, এশিয়া ও আফ্রিকা জুড়ে ভয়াবহ যুদ্ধ হয়েছিল। 1914 থেকে 1918 সাল পর্যন্ত চলেছিল এই যুদ্ধ। ইতিহাসে এই যুদ্ধকে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধ। এটা মার্ক করে নাও যে কত সাল থেকে কত সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ হয়, 1914 থেকে 1918। যুদ্ধে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল, এতে তেরেসার কোমল মনে খুব আঘাত লেগেছিল, তখন সে অনেক ছোট। এ সময় বাবার মৃত্যু পরিবারেও বিপর্যয় ঘটিয়েছিল। এমনিতে বিশ্বযুদ্ধ চলতেছে, তারপর সে ছোট, তারপর বাবা মারা গেছে, যার ফলে কি ফ্যামিলিতে একটা বিপর্যয় দেখা দিয়েছিল। দুঃখ দুর্দশার মধ্যে বড় হচ্ছিলেন মা তেরেসা। অল্প বয়সে তার ভেতর ইচ্ছা জাগে মানুষের সেবা করবেন, তাদের কষ্ট লাঘব করবেন। দেখো সে যে একটা মহান লোক হবে এটা কিন্তু ছোট থেকেই বোঝা গেছে, যে সে ছোটতেই মানুষের প্রতি তার একটা কষ্ট অনুভব হয়েছে যে না মানুষের এত কষ্ট পাচ্ছে, তাদের আমাকে তাদের কষ্টগুলো আমায় দূর করার চেষ্টা করতে হবে। তেরেসার বয়স যখন 18, এটা মার্ক করে নিবা, তিনি লয়েডো সিস্টার্স নামে খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন। তাহলে পরীক্ষা আসতে পারে যে মাদার তেরেসা কত সালে খ্রিস্টান মিশনারি দল লয়েডো সিস্টার্সে যোগদান করেন, 18 বছর বয়সে। ব্রিটিশ শাসনাধীন ভারতে এরা কাজ করতেন, মানে তখন ভারতটা শাসন করতো কারা, ব্রিটিশরা। দার্জিলিংয়ে লয়েডো সিস্টারদের আশ্রমে 3 বছর তিনি নান হওয়ার প্রশিক্ষণ নেন। এটা মার্ক করে নাও যে মাদার তেরেসা কোথা
কোথায় 3 বছর নান হওয়ার প্রশিক্ষণ নেন? লয়েটো সিস্টার্সে। আবার বলতে পারে যে মাদার তেরেসা লয়েটো সিস্টার্সে কত বছর নান হওয়ার প্রশিক্ষণ নেন? 3 বছর। নান মানে কি? ওই গির্জাবাসিনী। আবার বলতে পারে যে লয়েটো সিস্টার্স কোথায় অবস্থিত? দার্জিলিং এ। বাঙালিদের মধ্যে কাজ করার জন্য বাংলা ভাষা রপ্ত করেন। এরপর কলকাতা সেন্ট মেরিজ স্কুলে শিক্ষকতার দায়িত্ব পান। তাহলে মাদার তেরেসা কোন স্কুলে শিক্ষকতা করেন? সেন্ট মেরিজ স্কুলে। 17 বছর সেখানে কাজ করেন তিনি। তাহলে মাদার তেরেসা সেন্ট মেরিজ স্কুলে কত বছর শিক্ষকতা করেন? 17 বছর। স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে সেবার আগ্রহ জাগাতে চেষ্টা করতেন তেরেসা। সপ্তাহে একদিনের টিফিনের পয়সা বস্তির দরিদ্র শিশুদের জন্য খরচ করতে তিনি উৎসাহ দিতেন তাদের। এটা মার্ক করে নাও যে মাদার তেরেসা তার স্কুলের ছাত্রদের কি উৎসাহ দিতেন? যে সপ্তাহে একদিনের টিফিনের পয়সা বাঁচিয়ে এটা মানুষকে হেল্প করার জন্য। বাংলার মানুষের দুঃখ দুর্দশা মাদার তেরেসাকে খুবই বিচলিত করেছিল। মানুষের সেবায় আরো কাজ করার জন্য মনে খুব তাগিদ অনুভব করেছিলেন, যে মনে হচ্ছিল যেন আমাকে করতেই হবে। অবশেষে 1948 সালে লয়েটো থেকে বিদায় নিয়ে তিনি শুরু করলেন একেবারে গরিবদের সেবার কাজ। এটা মার্ক করো যে কত সালে লয়েটো থেকে বিদায় নেন? 1948 সালে। আর তিনি কত সাল থেকে গরিবদের সেবার কাজ শুরু করেন? 1948 সাল থেকে। এটাও আসতে পারে গাউন ছেড়ে পড়লেন বাঙালি নারী পোশাক। তাহলে এটা শূন্যস্থান হিসেবে আসতে পারে যে মাদার তেরেসা গাউন ছেড়ে কি পরলেন? বাঙালি নারীর পোশাক। সেই থেকে 3টির বেশি শাড়ি তার ছিল না। তাহলে মাদার তেরেসা পরা শাড়ি ছিল 3টা শাড়ি, একটি পরার, একটি ধোয়ার, আর একটি হঠাৎ দরকার কিংবা কোনো উপলক্ষের জন্য রেখে দেওয়া। এটা মার্ক করে নাও কোন অনুষ্ঠানের জন্য। তার হাতে টাকা পয়সাও বিশেষ ছিল না, তবে মনে ছিল গরিব দুঃখী মানুষের জন্য ভালোবাসা আর প্রবল এক আত্মবিশ্বাস। এটা কিন্তু ভালো একটা উদাহরণ যে আমাদের পকেটে টাকা থাকলেও কিন্তু আমরা গরিবদেরকে দিতে চাই না, কিন্তু দেখো তার মনে, তার পকেটে বা তার কাছে টাকা না থাকা সত্ত্বেও তার মনে ছিল যে আমি মানুষকে হেল্প করবোই। এই হেল্প করার কারণে, এই মন মানুষের কারণে কিন্তু সে এত বড় একটা বিখ্যাত ব্যক্তি হইতে পারছে, মানুষের সেবা করতে পারছে। তোমার মনে যদি কোনো ভালো ইচ্ছা থাকে, তোমার যদি ভালো মানুষের উপকার করার ইচ্ছা থাকে, দেখবা যে মহান আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা তোমার কোনো না কোনো ভাবে তোমাকে সেইটার পথটা সুগম করে দিবে, তোমাকে পথটা দেখাই দিবে যে না তুমি এটা মানুষকে হেল্প করতে পারতেছো এইভাবে বারবার। কলকাতার এক অতি নোংরা বস্তিতে তিনি প্রথম স্কুল খুললেন। এটা মার্ক করে নাও যে মাদার তেরেসা কোথায় প্রথম স্কুল খোলেন? কলকাতার একটা নোংরা বস্তিতে। বেঞ্চ টেবিল কিছু নেই, মাটিতেই দাগ কেটে শিশুদের শেখাতে লাগলেন বর্ণমালা। এটা মার্ক করে নাও যে মাদার তেরেসা কিভাবে, মানে স্কুল খুলে কিভাবে বর্ণমালা শেখানো শুরু করেন? মাটিতে দাগ কেটে। অসুস্থদের সেবার জন্য খুললেন চিকিৎসা কেন্দ্র। ধীরে ধীরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অনেক মানুষ। মাদার তেরেসার কাজের পরিধি ক্রমাগত বেড়ে চলল। পরিধি মানে কি? তোমার কাজের জায়গা প্রথমে 2-3 জনকে সাহায্য করছে, পরে 10-15 জন, এরকম করে বাড়তে থাকলো। তার সঙ্গে যোগ দিলেন আরো অনেক নান। তাদের নিয়ে তিনি গড়লেন মানুষ সেবা সংঘ, মিশনারিজ অব চ্যারিটি। তাহলে মানুষ সেবা সংঘ নাম কি? মিশনারিজ অব চ্যারিটি। বলতে পারে যে এটা কাদের টাকা দিয়ে তৈরি করা হয়? কারা কারা যোগ দেন? নানেরা। সবচেয়ে যারা গরিব, সবচেয়ে করুণ, তার যাদের জীবন, তাদের সেবা করার ব্রত ছিল মাদার তেরেসার। মৃত্যুমুখী অসহায় মানুষের সেবার জন্য তিনি 1952 সালে কলকাতার কালীঘাটে নির্মল হৃদয় নামে এক ভবন প্রতিষ্ঠা করেন। এটা মার্ক করে নাও যে মাদার তেরেসা নির্মল হৃদয় কাদের জন্য প্রতিষ্ঠা করেন? মৃত্যুমুখী অসহায় মানুষের জন্য। কত সালে? 1952 সালে। কোথায়? কলকাতার কালীঘাটে। কলকাতার ফুটপাতে সহায় সম্বলহীন বহু মানুষের বাস, অসুখে ঢুকে তাদের অনেকের প্রায় মৃত্যু দশা। মরণাপন্ন এইসব মানুষকে বুকে তুলে নেন মাদার তেরেসা। নির্মল হৃদয় এনে মমতাময়ী মা কিংবা বোনের মতো তাদের সেবা যত্ন করা শুরু করেন আর কি। রাস্তা থেকে তুলে আনা অনাথ শিশুদের জন্য আশ্রয় দিতে তিনি প্রতিষ্ঠা করেন শিশু ভবন। এটা মার্ক করে নেওয়া যে মাদার তেরেসা অনাথ শিশুদের জন্য, রাস্তা থেকে তুলে আনা অনাথ শিশুদের জন্য কি প্রতিষ্ঠা করেন? শিশু ভবন। শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য স্থাপন করেন নবজীবন আবাস। এই নামগুলো কিন্তু কাদের জন্য কোনটা, কাদের জন্য কি নাম, এটা কিন্তু মনে রাখাটা একটু ডিফিকাল্ট হবে, তাও ভালো করে পড়ে ফেলবা যে নবজীবন আবাস কাদের জন্য প্রতিষ্ঠা করা হয়? শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য। মাদার তেরেসার আরেকটি বড় কাজ কুষ্ঠ রোগীদের আবাসন প্রেম নিবাস প্রতিষ্ঠা। তাহলে প্রেম নিবাস কাদের জন্য? কুষ্ঠ রোগীদের জন্য। ভারতের টিটাগড়ে তিনি প্রথম এই কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এটা মার্ক করে না যে প্রেম নিবাস প্রথম কোথায় স্থাপন করা হয়? ভারতের টিটাগড়ে। পরে এর আরো অনেক শাখা গড়ে তোলা হয়। কুষ্ঠ রোগীদের শরীরে দুর্গন্ধময় দগদগে ঘা হয় বলে সমাজে অনেকে রোগীকে পরিত্যাগ করে। কুষ্ঠ রোগে কি একটা ঘায়ের মতো হয়, অনেক বেশি গন্ধ বের হয়, এই জন্য অনেকে কি করে যে আশেপাশে যাইতে চায় না, কিন্তু অসুখটা ছোঁয়াছে ভেবে রোগীর কাছ থেকে সবাই দূরে থাকে, ফলে কুষ্ঠ রোগীদের জীবন হয়ে ওঠে খুব কষ্টের। মাদার তেরেসা নিজের হাতে কুষ্ঠ রোগীদের সেবা করতেন, তাদের ঘা ধুইয়ে স্নান করিয়ে দিতেন। তার সেবাকর্ম অন্যদেরও অনুপ্রাণিত করত, কিন্তু মাদার তেরেসা ব্যতিক্রম ছিল। সে এরকম দূরে চলে যাইত না, সে মানুষের এগুলো ঘাগুলো শুকায় ধুয়ে দিত, ধুয়ে দিয়ে গোসল করে দিত, তার ফলে মানুষগুলো সুস্থ হওয়ার পসিবিলিটি বেশি থাকতো।
1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধকালে প্রায় 1 কোটি লোক ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল, এটা মার্ক করে নাও। পাকিস্তানি বাহিনীও তাদের দোসরদের মানে বন্ধু দোসর মানে দোবন্ধু অত্যাচারে তারা দেশ ত্যাগ করেছিল। শরণার্থী শিবিরে এত বিপুল সংখ্যক মানুষ রাখা খুব সহজ কাজ ছিল না। সেই সময় শিবিরের দুর্গত মানুষের সেবার কাজ করেন মাদার তেরেসা। শিবির মানে অনেকগুলো লোক একসাথে থাকাকে বোঝানো হয়েছে। স্বাধীনতার পর 1972 সালে তিনি প্রথম ঢাকায় আসেন, এটা মার্ক করে নিবা যে মাদার তেরেসা প্রথম কত সালে ঢাকায় আসেন, 1972 সালে। বাংলাদেশে শুরু করেন তার মিশনারি জব, চ্যারিটির সেবা কাজ। ঢাকার ইসলামপুরে প্রথম গড়ে তোলা হয় শাখা গড়ে তোলা হয়। তাহলে বলতে পারে যে মিশনারি জব চ্যারিটির প্রথম শাখা বাংলাদেশে কোথায় স্থাপন করা হয়, ঢাকার ইসলামপুরে। এরপর খুলনা, সাতক্ষীরা, বরিশাল, সিলেট আর কুলাউড়াতে নির্মল হৃদয় ও শিশুভবন প্রতিষ্ঠা করা হয়, এটাও মার্ক করে নাও। 1991 সালে প্রচন্ড ঘূর্ণিঝড়ের পর 81 বছর বয়সী মাদার তেরেসা বাংলাদেশে ছুটে আসেন। তাহলে মাদার তেরেসা কয়বার বাংলাদেশে আসেন, দুইবার, 1972 সালে একবার আর 1991 সালে একবার। তাহলে 1991 সালে মাদার তেরেসা বয়স কত ছিল, 81 বছর। তিনি চেয়েছিলেন নিজ হাতে দুর্গত মানুষের ত্রাণের কাজ করবেন, ত্রাণ মানে মানুষকে সাহায্য করবেন। ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গেছেন মাদার তেরেসা। সেবা কাজে মানুষকে সবচেয়ে বড় করে দেখেছিলেন তিনি। ধর্মের ফারাক মানে ধর্মের পার্থক্য, দেশের ভিন্নতা, এক এক দেশে এক এক রকম, এই ভিন্নতা না দেখে জাতির পার্থক্য তিনি কখনো বিবেচনায় নেন নাই। তাই সব দেশের সব ধরনের মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন। সেবা কাজের জন্য বহু সম্মাননা তিনি লাভ করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ হলো নোবেল পুরস্কার। সে পুরস্কার শান্তির জন্য, শান্তির কাজের জন্য। জীবনে কোনো পুরস্কারের অর্থ নিজের জন্য ব্যয় করেনি মাদার তেরেসা। নোবেল পুরস্কারের অর্থ দান করেছেন দুঃখী জনের জন্য, এটা মার্ক করেন। সেই সাথে আরেকটি কাজ করেছিলেন, নোবেল পুরস্কার প্রদান উপলক্ষে সুইডেনের নোবেল কমিটি এক ভোজসভার আয়োজন করে। মাদার তেরেসা অনুরোধ করেছেন ভোজসভা বাতিল করে, ভোজসভা মানে কি খাওয়া দাওয়ার আয়োজন, সেই অর্থ ক্ষুধার্ত মানুষদের দেওয়ার জন্য। তাহলে ভাবো একটা মানুষ কতটা ভালো হলে তার জন্য একটা অনুষ্ঠান করছে, সেই অনুষ্ঠানটা সে বাদ দিয়ে বলছে যে না, এই টাকাটা গরিব দুঃখীদের এর পিছনে যে টাকাটা অনুষ্ঠান লাগবে সেই টাকাটা মানুষকে সাহায্য করার জন্য। এই সংবাদ জানতে পেরে সুইডেন ও অন্যান্য দেশের মানুষ এগিয়ে আসেন। এদের মধ্যে স্কুলে অনেক ছাত্রছাত্রীও ছিল। তারা মাদার তেরেসাকে যে সাহায্য করেছিলেন সেটা ছিল নোবেল পুরস্কার অর্থমূল্য অর্ধেক। মানে বাকি মানুষেরা তার এই কর্মকাণ্ডের জন্য যখন আগে আসলো, নোবেল পুরস্কার যে টাকা দেয় তার অর্ধেক পরিমাণ টাকা উঠে গেছিল। তারা বুঝতে পারতেছে কতজন সাহায্য করছে। 1997 সালে 5ই সেপ্টেম্বর কলকাতায় এই সেবাভারতী মৃত্যু হয়, এটা মার্ক করে নাও। সারা জীবন মানুষের মাদার তেরেসা মানুষের সেবা করেছেন, সেই সাথে মানুষের সেবা এগিয়ে আসতে অন্যদের অনুপ্রাণিত করেছেন। নীল পার সাদা শাড়ি পরা ছোটখাটো এই মানুষটিকে তাই দুনিয়ার সবাই একটাকে চেনে, এটা মার্ক করে নাও যে নীল পার সাদা শাড়ি পরা মানুষটাকে মাদার তেরেসা। মানুষের মনে তিনি বেঁচে থাকবেন চিরকাল, এটা পড়ে ফেললাম। সবাই এটা বাসায় একটু পড়ে ফেলবা, এটা বারবার দাগানো যে লাইনগুলো বলছে এগুলো পড়ে ফেলবা। কত সালে কোনটা প্রতিষ্ঠিত হয়, মাদার তেরেসা কোথায় নান হওয়ার প্রতিষ্ঠান নেন, কোন স্কুলে শিক্ষকতা করেন, কত বছর শিক্ষকতা করেন, কুষ্ঠরোগীদের জন্য কি আবাসন তৈরি করেন, অনাথ শিশুদের জন্য কোনটা, মৃত্যুমুখী মানুষের জন্য কোনটা, মিশনের চ্যারিটির কোথায় স্থাপন করা হয় শাখা, বাংলাদেশে কত সালে আসেন, দ্বিতীয়বার কত সালে আসেন, কত বছর বয়সে আসেন, তারপর তিনি জন্মগ্রহণ করেন কবে, তার কেন তার নাম মাদার তেরেসা হয়, এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো ভালো করে পড়ে ফেলবা। আর এটা পড়লেই তো তোমাদের পাঠ পরিচিতিটা পড়া হয়ে গেল, তোমরা ইনশাল্লাহ পাঠ পরিচিতিটা পারবা, তোমরা এটা পাঠ পরিচিতিটা পড়ে নিও। এবার আসো, এই যে এবার পড়বা ব্যাকরণের একই শব্দে ভিন্নার্থ প্রয়োগ 211 নম্বর পৃষ্ঠা, এটা বের করো। তোমরা গাইড বইটা 211 নম্বর পৃষ্ঠা বের করো, আমি এখান থেকে দেখাই দিচ্ছি। দেখো 211 পৃষ্ঠার তিনটাই, এই অঙ্ক, কাঁচা, কথা, এই তিনটাই পড়তে হবে, এটা দেখাই নাও। একই শব্দে ভিন্নার্থ মানে কি, একই রকম শব্দ বিভিন্ন বাক্যে বিভিন্ন রকম অর্থ প্রকাশ করে, কি কি অর্থ প্রকাশ করতে পারে সেইটা আমরা এখান থেকে পড়তে পারবো। যেমন দেখো আমি তোমাদের কয়েকটা উদাহরণ বলি, অঙ্ক শব্দটা কি কি অর্থে বিভিন্ন বাক্যে কিভাবে ব্যবহার হতে পারে, কি কি অর্থে। গণিত প্রথমটা, ছেলেটি অঙ্কে কাঁচা, এখানে অঙ্ক বলতে একটা সাবজেক্ট বোঝানো হয়েছে। তাহলে তোমাদের পরীক্ষায় আসতে পারে ছেলেটি অঙ্কে কাঁচা, অঙ্কের নিচে দাগ দিয়ে বলতে পারে যে শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে, তাহলে কি লিখবা, সাবজেক্ট মানে বিষয় অর্থ ব্যবহৃত, গণিত অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে হলো যেমন আরেকটা বলি, ছেলেটি মাতৃ অঙ্কে নিদ্রা যায়, তাহলে এখানে অঙ্ক বলতে মায়ের কোল বোঝানো হয়েছে, ক্রোর মানে হলো কোল, মানে মায়ের কোল বোঝানো হয়েছে, এখানে অঙ্ক বলতে কিন্তু গণিত বা সংখ্যা বোঝানো হয় নাই। তারপরে ঘূর্ণিঝড়ে মৃত্যুর অঙ্ক 4, মানে এই সব বাক্যটিতে অঙ্ক শব্দটা দিয়ে কি বোঝানো হয়েছে, সংখ্যা বোঝানো হয়েছে। তারপর আবার যেমন দেখো, কথা দাও কবে আমাকে টাকা দিবে, এখানে কথা কথার অর্থ দিয়ে বোঝানো কি হয়েছে, যে সে প্রতিশ্রুতি দিতে বলছে, যে প্রতিশ্রুতি দাও তুমি টাকাটা কবে দিবা।
আবার আরেকটা বাক্যে দেখো, আপনার সাথে একটা জরুরি কথা আছে, এখানে কথা বলতে পরামর্শ আছে, মানে আপনার সাথে আমি এটা ডিসকাশন করব। এক একটা শব্দ কিন্তু এক এক লাইনে এক একটা বাক্যে এক এক রকম অর্থ প্রকাশ করতে পারে। কি কি অর্থ প্রকাশ করতে পারে বিভিন্ন বাক্যে, এইটাই আমরা এইগুলো পড়ে পড়লে বুঝতে পারবো। তার মানে অঙ্ক, কাঁচা কথা, এগুলা যতগুলো উদাহরণ দেওয়া আছে সবগুলোই পড়বা। অঙ্কের আছে পাঁচটা, কাঁচার আছে পাঁচটা, কথার আছে পাঁচটা, এগুলো সবগুলোই পড়ে ফেলবা। আমি কিন্তু আমাদের কিন্তু পরীক্ষায় ওই লাইনটা দিয়ে দাগ দিয়ে নিচে দাগ দিয়ে বলতে পারি এটা কি অর্থ ব্যবহার করা হয়েছে, সেটা লিখো বা সেটা লেখো, তাহলে তোমাদের বলো। তাহলে এটা পড়া হয়ে গেল, তোমরা এটা মুখস্থ করে ফেলবা। মুখস্থ বলতে কি, তোমরা লাইন গুলো বাক্যটা পড়ে অর্থটা করে ফেলবা, যে এই অর্থটা কি অর্থ ব্যবহার করা হয়েছে। যত প্র্যাকটিস করবে তাহলে শিখতে পারবে। মুখস্থ তোমাকে তো হুবহু যে এই লাইনটাই আসবে তা কিন্তু না। মনে করো এখানে যেমন বলছে ঘূর্ণিঝড়ে মৃত্যুর সংখ্যা, মৃত্যুর অঙ্ক চার, তোমাদের মনে করে বললো যে সাইক্লোনে আহতের অঙ্ক ২০। দেখো এখানে কিন্তু একটু উদাহরণটা পেঁচানো, আরেকটু চেঞ্জ করে দিছে। তার মানে কি, এখানেও কিন্তু অঙ্ক বলতে সংখ্যাই বোঝানো হয়েছে, কিন্তু এখানে কিন্তু ঘূর্ণিঝড়ের কথা বলে নাই, আবার মৃত্যুর সংখ্যাও বলে নাই, এরকম করে আসতে পারে। তারপরে আর হলো ভাব সম্প্রসারণ, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এটা হলো ২৩৫ পৃষ্ঠায় তোমাদের যে এনসিসি গাইড বইয়ে ২৩৫ পৃষ্ঠায় আছে, এটা তোমরা বাসায় মুখস্থ করে ফেলবা, লিখে লিখে মুখস্থ করবা, তিন চারবার করে লিখে ফেলবা। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা তাহলে আমরা মোটামুটি মাদার তেরেসা রিডিংটা পড়ে ফেললাম। ব্যাকরণ একই সাথে ভিন্নত্ব প্রয়োগ, এটা বাসায় পড়ে নিবা, আর ভাষাবর্ষটা বাসায় পড়ে ফেলবা। আমাদের আজকে ক্লাসে এটুকুই ছিল, সবাই এগুলো বাসায় প্র্যাকটিস করবা, আর ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, বাসায় সুস্থ থেকো, পড়াশোনাটা অবশ্যই করতে হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হয়, বাই।